কুড়িগ্রাম জেলার উন্নত চিকিৎসার একমাত্র ভরসাস্থল জেনারেল হাসপাতাল। 1968 সালে প্রতিষ্ঠিত 50 শয্যার হাসপাতালটি 2001 সালে 100 এবং 2013 সালে 250 শয্যায় উন্নীত করা হয়। কিন্তু চিকিৎসক সহ জনবল কাঠামো অবকাঠামো রয়ে গেছে 100 শয্যার। সে অনুযায়ী এই হাসপাতালে 42 জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 14 জন। এর মধ্যে বহির্বিভাগে 4 জনের মধ্যে একজন, আন্তঃবিভাগে 6 জনের মধ্যে একজন এবং জরুরি বিভাগে কোনো মেডিকেল অফিসার নেই, ফলে যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীদের। বেড নাই, নিচে থাকা লাগে, খুব কষ্ট। এখানে সব ওষুধ পাওয়া যায় না, বাইরে থেকে ওষুধ কিনা লাগে, বারান্দায় থাকা লাগে, ডাক্তারও তো ঠিকমতো আসে না। এই পরিস্থিতিতে ভর্তি রোগীদের ঠিকমতো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানালেন কর্তব্যরত নার্স। পর্যাপ্ত পরিমাণ নার্স আছে এবং ওষুধ আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডাক্তার না থাকায় চিকিৎসার সমস্যা আছে। এদিকে শুধু আন্তঃবিভাগে নয়, বহির ও জরুরি বিভাগেও চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট। আমাদের আউটডোর মেডিকেল অফিসার যেখানে 4 জন থাকার কথা সেখানে 1 জন আছে, ইনডোর মেডিকেল অফিসার 6 জন থাকার কথা 1 জন আছে, এমার্জেন্সিতে কোনো মেডিকেল অফিসার নাই, যার ফলে আমাদের এই স্বাস্থ্যসেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি। বরাবরের মতো হাসপাতালের চিকিৎসক সংকট দ্রুত নিরসনের আশাবাদের কথা জানালেন জেলা স্বাস্থ্য অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা। চিকিৎসক সংকট যেটি রয়েছে এটি আমরা আশা করছি দ্রুত এটি নিষ্পত্তি হয়ে যাবে, এখানে চিকিৎসক পদায়ন হবে, কারণ ইতিমধ্যে এই ব্যাপারে আমরা জোর পদক্ষেপ নিয়েছি। জেনারেল হাসপাতালের আন্তঃবিভাগে গড়ে প্রতিদিন 250 রোগী ভর্তি থাকছে আর বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন 700 রোগী। সময় সংবাদ, কুড়িগ্রাম।